এখানটা বিয়ের আগে একবার দেখছিলাম, বলো কাকে নিয়ে এসেছিলা তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হঠাৎ করে বেরিয়ে পড়লাম, একটুখানি ঘুরতে যাব। তো পরকে অনেক কষ্টে রাজি করিয়েছি ঘুরতে যাওয়ার জন্য, কারণ বিয়ের আগে আমরা অনেকবার ঘুরতে গেছি এরকম হুটহাট করে যখনই মন হয়েছে এনে চলে এসছে। তো প্রথমে যাবে না বলছিল, আমি ভাবলাম, তারপরে বললাম যে বিয়ের আগে তো যখনই বলতাম তখনই ঘুরতে যাব, তখনই বেরিয়ে পড়তাম, ঘুরতেও যেতাম, কিন্তু কোথায় যাবো এখনও ডিসাইড করে উঠতে পারেননি। তো কোথায় যাবো জানে না, যে এখন ভাবছি যে একটুখানি চলে যাব, কারণ যাবা চলে তো, কারণ ফেসবুকে তো খুললে তো দেখি সবসময় টলে গিয়ে সবাই ছবি টবি তুললে, আমরা খুব কমই যাই। মানে গিয়েছিলাম ওরা সরস্বতী পুজো না কোন কোন সময় একটা গেছিলাম না, ব্লগে দেখিয়েছিলাম নবমীর দিন দুর্গা পুজোতে, তো সেই দিন গেছিলাম। তারপর থেকে বেথুয়া যতই থাকি ট্রোলে কিন্তু আমরা যাই না, বলো ট্রোলে যাই না, কিন্তু ফেসবুক খুললে সবসময় দেখি ট্রোলে ছবি তোলা এই করে ওই করে। তো গাইস চলো ট্রোলে তো যাবই, এটা না তবে ওখানে তো যাবো, তার সাথে অনেক জায়গায় যাবো উঠি আপাতত। তো গাইস চলো আজকে আমাদের সাথে সাথে তোমরাও ঘুরবে, আর ওকে তো খুব জ্বালাবো। তো চলো এখন যাওয়া যাক, এদিক দিয়ে যায় না ওদিক দিয়ে যেতে হয়। চলে যাচ্ছি তো আমরা, এখন চলে যাচ্ছি তো, হ্যাঁ যাই না মানে কি যাচ্ছি না আমরা টলে, চলো না টলে যাই, সবাই তো ছবি তুলতে যায়, আমিও ছবি তুলবো, চলো না চলো। চলে এসছি আমরা ট্রোল ট্যাক্সে, আর যদিও লেট করে বেরিয়েছি, কিন্তু লেট করে বেরিয়ে খুব একটা সুবিধা হয়েছে। রাত্রেবেলা টোলটা কিন্তু দারুণ লাগে, বলো হ্যাঁ, দিনের বেলা থেকে রাত্রেবেলা হয়ে গেছে কি আর বলবা, রাত্রেবেলা না সিরিয়াসলি টোলটা কিন্তু রাত্রেবেলাতেই বেশি সুন্দর লাগে। কি করছো দাই দাদি? কত দর্শক তোমার, দাঁড়াও দাঁড়াও বলতে হবে। চল এবার চা খাবো, নিয়ে যাবো তো, পাগল করে দিচ্ছি নাকি, পাগল করার জন্য ডেকে নিয়ে এসেছি। এক কাপ এক গ্লাস না, এত বড় কাপ চল এবার উঠবো। এই ইয়া চলো গাইস চাটা তো খাওয়া যাক আস্তে। এই চায়ের দোকান আমরা প্রথমবার যাচ্ছি, বলো এখানে তো যাইনি আমরা। চলো গাইস চারটে দেবা, হ্যাঁ আমি তো এখানে, তাহলে ফোনে কি দেখি দেখি কার সাথে কথা বলছি, ফোনে তো আমি তো সামনে, কার সাথে কথা বলছি দেখি, চলে এসছে আমাদের চা। এরপর আরো অনেক দেবো না, শুধু চা খেয়ে বাড়ি খেয়ে নাও, আস্তে আস্তে খাও, পুরো তারা করো, ওনার সময় আছে এখনো। খেয়ে তো নেই, তারপর দেখছি। বিয়ের আগে একবার এসেছিলাম, বলো একবার না অনেকবারই এসেছিলাম। এখানে বিয়ের আগে এসেছিলাম আমি, কাকে নিয়ে এসেছিলা তুমি? আমাকে তো আনোনি, ধরা এভাবেই পড়ে। বিয়ের আগে কিন্তু আমি আনোনি, তুমি দিনের বেলা এসেছিলাম। মনে নেই, ওখানটা এসে গাড়িটা রাখলাম, ওইখানটা ওই পুলিশ বললো আমাদের হেলমেট কাকে বাড়ি ছিল, কিসের বাড়ি, মানে কষ্ট করে বেরিয়েছি, ফোনটাই পড়ে যাচ্ছে। চা তো খাওয়া হয়ে গেল, এবার আরেকটা জায়গায় যাব। আজকে যখন বেরিয়েছি ওকে জ্বালিয়ে ছাড়তে হবে আমাকে। তো চলো এখন, তো চলো এখন যাওয়া যাক নেক্সট আরেকটা দোকানে। যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। সেই বিয়ের আগে ঘুরেছিলাম এইভাবে, আর আজকে বিয়ের পরে একটু ঘুরে নিচ্ছি, ঠান্ডাও লাগছে তাই না? দিদাম এক্ষুনি মেরে টুকুস করে। না এখন বাড়ি যাবো না, আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে। চলো না, আমার মোমো খেতে ইচ্ছা করছে, প্লিজ চলো। আমার সত্যি খুব মোমো খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। চলো না একটু মোমো খেয়ে আসি আমরা। ওই তো সামনে যেতে যেতে মোমোর দোকান দেখতে পাবা, ওই দেখো সোজা গিয়ে বাদিকে ওই দোকানটা। চলো না একটু, চলো চলো একটু চলো। খাবে তো? খাবো তো আমরা মোমো? না শুনবো না, শুনবো না তো। ওই তো মাঝখানে বসবো, রাস্তায় দুই পা ছড়িয়ে দেবো, তুমি এমনি মোমো এনে দেবো আমাকে। হ্যাঁ না বাবা, এইখানটা মরে যাবো তো, ওইখানটা বসতে হবে। মোমোর দোকানের সামনে চেয়ার গুলো দেয় না, ওর মধ্যে দিয়ে মোমো অর্ডার দেবো, তারপর টাকা তুমি দিয়ে দেবা। চলো চলো, ওই দেখো সোজা যা। কোথায় গেল মোমো? এ বাবা মোমো কোথায়? এ বাবা আমার মোমোর দোকান বন্ধ। এটা কি করে সম্ভব হতে পারে? আমার মোমো খেতে ইচ্ছে করছে। ওখানে কি হচ্ছে? এতে মনে হয় ডান্স হচ্ছে। আমার মোমোর দোকান তুমি মনে মনে চাওনি আমি মোমো খাই, দেখি মনটা। হ্যাঁ চাওনি তুমি, এটা কি করে সম্ভব? এইটাই বেশি ভালো টেস্টি খেতে। আমি কি করবো এখন? খেতে আসলাম মোমো, কিন্তু মোমোর দোকান তাই বন্ধ। কেমন রাগ ধরে তুমি বলে বলে চাওনি আমি মোমো খাই। ভগবান যা করে মঙ্গল করতে কি অমঙ্গল হয়ে গেল। চলো কি আর করা যাবে। এখান থেকে যতবার এসছি আমরা বিয়ের আগে, বিয়ের পরে মানে একবার এসছিলাম, আর আজকে কোথায় যাবা? এদিকে আসো, আরেকটা মোমোর দোকানে যাবো। একটা বন্ধ তো কি হয়েছে, তাই না? এভাবেই খেতে হয় বরের সাথে চুকলি করে। এই না শেষ হয়ে গেছে, এবার স্যুপটা তো নিয়ে আসো। এবার স্যুপ আনতে মোমোর থেকে মোমো স্যুপটা হেভি টেস্টি লাগে। মোমো টোমো খাওয়া হয়ে গেছে, মোমো টোমো খাওয়া হয়েছে না বলো, পরের পকেট মারা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম বাড়ি, আর আমরা যতবারই রাস্তায় বেরোই বা কোথাও বেরোই, হ্যাঁ আমরা যতবারই মানে বেরোই কিংবা বাড়ি যাই, ফেরার সময় নয়তো যাওয়ার সময় গেট পড়বে। এটা হচ্ছে মাস্ট। ওদিক থেকে আসলে গেট পড়ে, এদিক থেকে যাওয়ার সময় গেট পড়ে। গেট পড়ে গেছে, অলরেডি দাঁড়িয়ে আছে 5 মিনিট হলো। তো এখন বাড়ি যাব, তো এখন চলো এখানে দাঁড়িয়ে থাকতে হবে 5 মিনিট ধরে, আর চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তার আগে সবথেকে ইম্পর্টেন্ট বাড়ি ওটা। আরে ওর জন্য কিছু একটা নিতে হবে নালে খেয়ে ফেলবে ঠিক আছে শুদ্ধ জলে কিছু নিতে হবে তো দেখা যাক কি নেই চলো এখন আপাতত এখান থেকে বের হই তারপর কথা শুদ্ধ হ্যালো বসখানা দেখলাম দোকানে ঝুল ছিল পাপুত্তা তাই ভাবলাম এটা সূর্যের জন্য নিয়ে যাই ঘোর ওইদিকে এই না দাও তোমাকে একটু খাই খুঁজা খাচ্ছি হবে সুন্দর লাগে না কতগুলো সিদ্ধ খুব ভালো লাগে তো गाइस চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে জানাও আজকে ভিডিও তোমরা যেটা ফেলে দিচ্ছি এখানে তো এতগুলো রয়েছে তো চলো ভিডিওটি এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল বাটনটি ক্লিক করবে অবশ্যই আমি কিন্তু নয়তো কোনো ভিডিওর হচ্ছে নোটিফিকেশন পাবে না তোমরা ওটা আগে ক্লিক করে রাখবে তো চলো কালকে থেকে ডেইলি ব্লগ দেবো তাই তো বাড়িতে যা যা করি আমি সূর্য মা তারপরে ও দাদা যা যা করি সবাই মিলে কালকে থেকে ডেইলি ব্লগ সকাল থেকে ডেইলি ব্লগ আসছে আর প্রতিদিন কন্টিনিউ ব্লগ ভিডিও পোস্ট করব কালকে থেকে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল সকাল থেকে ব্লগ শুরু হবে টাটা